রাগের মাথায় শাসন করা নিষেধ। এমন কি স্ত্রীকে যারা তালাক দেয়, তালাক দেয় না সমাজে একটা দুইটা নাকি, লাখ লাখ সংসার ভাঙছে। এই তালাকের ক্ষেত্রে ইসলামের যে মূলনীতি, এটা যদি লোকে মেনটেন করে চলতো তাহলে এত হায় হায়, এত হাহুতাশ, এত আফসোস করা লাগতো না। এখন মুফতিদের সবচাইতে বেশি মানুষ মাথা খারাপ করে ছাড়ে তালাক দেওয়ার পরে। তালাক দেওয়ার আগে খবর থাকে না, তখন মনে হয় বেড়ির চাইতে বড় ডাইনি, বড় শাকচুন্নি দুনিয়াতে হয় না। আর তালাকটা দেওয়ার পর মনে হয় হায় রে, এর চাইতে ভালো মানুষ, এর চাইতে সুন্দরী প্রেয়সী, এর চাইতে ভালো প্রিয়তমা পৃথিবীর বুকে দ্বিতীয় কেউ হতেই পারে না। তখন এসে মুফতিদের মাথা পড়লে খায়া ফালায়, হুজুর কোনো একভাবে মিটমাট করেন, পয়সা লাগলে পয়সা দেব, আরে যা লাগে তা দেব, তবু একভাবে মিলেমিশে থাকার ব্যবস্থা করেন। ইসলামে তালাক দেওয়ার মাসালাটা কেমন দেখেন, একটাবার চিন্তা করেন। যেই পবিত্রতা, স্ত্রীদের তো দুইটা হালত থাকবে, হয়তো সে মাসিকে আছে অথবা পবিত্রতার হালতে আছে। তো এখন ইসলাম বলেছে যে স্ত্রীকে তালাক দিলে তোমরা তাদেরকে তালাক দিবে এমন টাইমে, এমন এক পবিত্রতার সময়ে যেই সময় তার সাথে শারীরিক মেলামেশা করো নাই। তাহলে চিন্তা করেন, স্ত্রীদের ধরেন উদাহরণ হিসাবে বোঝার স্বার্থে বলি, তার মাসিক চলছে 10 দিন আর তার পবিত্রতা মাসের মধ্যে 20 দিন, ভিন্ন হতে পারে, আমি বোঝার স্বার্থে বলছি। তার মাসিক হলো 10 দিন আর তার পবিত্রতার দিন হলো কয়দিন, 20 দিন। এমন 20 দিনের মধ্যে তালাক দেওয়ার কথা ইসলাম বলছে, যে 20 দিনে তার সাথে একবারও ফিজিক্যাল রিলেশন করে নাই, শারীরিক মেলামেশা করে নাই। এখন স্বাভাবিকভাবে যদি ঘর বাড়িতে থাকে তাহলে মাসিকের দিনে তার স্ত্রীর সাথে মিলিত হবে না, ইসলাম এটাকে হারাম করেছে। মিলিত হলে তো পবিত্রতার সময়ই হবে। তো যেই পবিত্রতার দিনগুলোতে স্ত্রীর সাথে মিলিত হলো, এর মধ্যেই ধরেন রাগারাগি হয়েছে, তালাক তো আর রাগারাগি ছাড়া কেউ দেয় না, রাগের মাথায় দেয়। আমাদেরকে এসে বলে হুজুর রাগের মাথায় দিছি, একটু মিটমাট করার ব্যবস্থা করেন না, আমরা সহজে জবাব দেই এটা, ভাই রাগ ছাড়া তালাক দেয় পৃথিবীতে কে, ওরে আইনা পারলে দেখাও না। যদি রাগ নাই থাকে তালাক দেওয়ার কি ঠেকা পড়েছে, তালাক তো রাগের কারণে দিয়ে থাকে। তো এখন রাগারাগি হলো, এখন রাগারাগি হওয়ার পর ইসলাম বলবে না না এখন তালাক দিবে না, সবর কর, ওয়েট কর, এই পবিত্রতার দিনগুলো শেষ হোক, এরপরে আবার মাসিক আসুক, ওই মাসিকের দিনেও তালাক দিবা না, তারপর যে পবিত্রতার দিন আবার আসবে ওই সময় গিয়ে একটা তালাক দিবা, তিনটা না, কয়টা, এক তালাকে রাজি, মানে স্পষ্টভাবে একটা তালাক দিলেও যে তুমি তালাক, একটা তালাক বললো, বলার পরে আর কিছু না, এভাবে তাকে ছেড়ে দিল। তো যখন এক তালাক বললো তখন স্ত্রী তো স্বামীর সাথে পর্দা করে চলবে, তার থেকে দূরত্ব বজায় রাখবে। এখন তার ইদ্দত গণনা আপনারা জানেন, তালাক দেওয়ার সঙ্গে সঙ্গেই সে তার থেকে বিচ্ছিন্ন হয়, আবার আরেকজন এসে বিয়ে করে নিতে পারে এমন না, বরং নারীকে ইদ্দত পালন করতে হয়। ইদ্দত কয়দিন কি জানেন না, কিরানিগর লোকেরা জানে না ইদ্দত কয়দিন, 3 মাস না, আসলে হিসাব মাসের না, 3 মাসিক, কয়দিন, 3 মাসিক। এখন 3 মাসিক 3 মাসও হতে পারে, আবার 4 মাসও হতে পারে, 4.5 মাসও হতে পারে, কারণ এগুলো ঘড়ি ধরে ধরে, ওই ক্যালেন্ডার ধরে ধরে জানুয়ারি ফেব্রুয়ারি মাস ঠিক করে হবে না। তো এখন 3 মাসিক হলো তার ইদ্দত, তাহলে 1 মাসিক যাবে, এরপর আবার পবিত্রতা আসবে, আবার মাসিক যাবে, আবার পবিত্রতা আসবে, এরপর আবার মাসিক হবে, ওটা শেষ হওয়ার পর স্বামীর সঙ্গে তার পুরোপুরি ছাড়াছাড়ি হবে, এরপর গিয়ে সে অন্য কোথাও বিয়ে করলে করবে। তাহলে সময়টাকে ছোট না লম্বা, লম্বা একটা সময়। এই সময়ের মধ্যে স্ত্রী এবং স্বামী উভয়ে চিন্তা ফিকির করবে যে আসলে এই যে ছাড়াছাড়ি হলো, ছাড়াছাড়িটা কি আমাদের উচিত নাকি উচিত না। যদি এভাবে চিন্তা ফিকির করে তাদের কাছে মনে হয় না আসলে ভুল হয়েছে, আমাদের উচিত সংসারটা আবার স্বাভাবিক করে ফেলা, তাহলে শরীয়তে একদম পানি ভাত, একদম সহজ মাসালা। জেনে রাখেন, জীবনে নিজের যদি নাও লাগে তাহলে কেউ বিপদে পড়লেও তাকে অন্তত পরামর্শ দিতে পারবেন। আর এই মাসালাগুলো সবার জেনে রাখা উচিত, যাতে করে দুর্ঘটনা জীবনে কখনো ঘটলেও মাসালা রক্ষা করে ঘটাতে পারে। এতে করে আফসোস করা লাগবে না, হাহুতাশ করা লাগবে না, আলেম ওলামার মুফতিদের মাথা খাওয়া লাগবে না, বরং নিজেই সহজে সমাধান করতে পারবে। তাহলে যদি এভাবে স্পষ্টভাবে তালাক দেয়, এক তালাক দিল, তিনটা না, কয় তালাক, এক তালাক স্পষ্টভাবে দিল, দিল পবিত্রতার দিনে, তো কেমন পবিত্রতা, যেই পবিত্রতার দিনে তার সঙ্গে মেলামেশা করে নাই, তাহলে এরপরও 3 মাসেরও বেশি সময়, মানে 3 মাসিক পরিমাণ টাইম এই স্বামী চিন্তা করার টাইম পাবে নাকি পাবে না। এর মধ্যে যদি তার কাছে মনে হয় যে বাচ্চাগুলোর জন্য নারীকে ফিরিয়ে আনা দরকার, অথবা আসলে যা হয়েছে রাগারাগি এগুলো সব বাদ দিয়ে নতুন করে সংসার শুরু করা দরকার, যে কোনো কারণে সে চাইলো যে আমি ফিরিয়ে আনবো, অতি সহজ স্ত্রীকে বললেই হবে যে ঠিক আছে আমি তোমারে ফিরিয়ে আনিলাম, কোনো নতুন করে বিয়াও লাগবে না, কোনো হুজুরও ডাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, অতি সহজ। আর যদি তার কাছে মনে হয় যে না আমি আর তারে ফিরিয়ে আনিব না, তাহলে ওই একটা দিয়েছো একটাই থাক, আর বাড়াবাড়ির দরকার নাই। এখন যখন
মাসিক শেষ হবে, চাইলে এই নারী আরেক জায়গায় বিয়ে করে নিতে পারবে। এখন মনে করেন এমন হলো, তালাক দিয়ে রেখেছে একটা, মাসিক শেষ হলো কয়টা? তিনটা। এখন তারা কি স্বামী স্ত্রী আছে না বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? হয়ে গিয়েছে। এখন স্ত্রী আছে তার বাড়িতে, স্বামী আছে তার বাড়িতে। এভাবে ছয় মাস গেল, এক বছর গেল, এরপর তাদের হঠাৎ মাথায় আসলো, হতে পারে মাথায় আসলো, না আমরা আবার সংসার করি, আবার আমরা একটা বিয়ের ব্যবস্থা করি। হতে পারে না কি? পারে না, হয় না? অনেক সময় ছয় বছর পর, এক ছয় মাস পর, এক বছর পর, দুই বছর পর ভেতরে আফসোস আসে। কিন্তু তালাক কিন্তু দিয়ে রেখেছিল কয়টা? একটা। তাহলে তার জন্য রাস্তা খোলা আছে নাকি নাই? আছে। কি করলেই হবে? নতুন করে বিয়ে করতে হবে, ইজাব কবুল করে নতুন একটা মোহর নির্ধারণ করতে হবে। আগের মোহর তো দিয়েছে ওই সময়, নতুন করে মোহর নির্ধারণ করে বিয়ে করে নেবে। বিয়ে করে ফেললো, ঝামেলা খতম। তো এখন এই যে বিয়েটা করলো, তার জন্য সুযোগটা থাকলো কেন? কারণ তিনটা দেয় নাই, দিয়েছিল কয়টা? একটা। একটা যেহেতু দিয়েছে, তার কাছে দুইটা আরও জমা আছে, আবার তারে বিয়ে করে ফিরিয়ে এনেছে। এরপর সে যদি আবার কখনো আরেকটা দেয়, তাহলে দুইটা হবে। এরপর যদি আবার ছাড়াছাড়ি হয়, হওয়ার পর যদি আবার মিলতে চায়, তাও কিন্তু মিলতে পারবে। লম্বা একটা সুযোগ কিন্তু ইসলাম রেখেছে। এখন কারো যদি মাথা বেশি গরম হয়ে যায়, না এই বেডিরে আমি ফেরানোর সব পথ বন্ধ রাখতে চাই, আমি এর কোনোভাবে যাতে আমার ঘরে না আসে এ ব্যবস্থা করতে চাই, রাগ একদম খুব গরমে, তাও ইসলাম বলেছে কি জানেন, একসঙ্গে তিনটা দিও না। তাহলে কিভাবে দিবা? ওই যে শুরু থেকে সিস্টেম করতে হবে, কেমন? মাসিকের সময় দিবা না, খবরদার। আবার এমন পবিত্রতার টাইমেও দিও না যে পবিত্রতার দিনে তার সঙ্গে মেলামেশা হয়েছে। ওয়েট করো, সবর করো, পরের পবিত্রতা আসুক তখন একটা দিবা। একটা দেওয়ার পর চুপচাপ থাকো, ওই পবিত্রতার দিনে আর দিও না। এরপর একটা মাসিক আসবে, মাসিক আসলে এক মাসিক গেল, এক মাসিক যাওয়ার পর আবার পবিত্রতা আসবে, ওই সময় দুই নাম্বারটা দিও। তারপর আরেকটা মাসিক আসবে, আসবে না? আসার পরে তিন নম্বর যে পবিত্রতা আসবে, ওই সময় তিন নম্বর তালাকটা দিও। তারপর যে মাসিক আসবে, ওই মাসিকের পর তার সঙ্গে তোমার পুরোপুরি বিচ্ছিন্নতা হয়ে যাবে। এতে তালাক যদিও তিনটা হচ্ছে, তিনটা একবারে না হয়ে তিন পবিত্রতার টাইমে, মানে কমাসকম তিন মাসে তিনটা হচ্ছে। এতেও সুবিধা আছে, যদিও তিনটা, কিন্তু সুবিধা কি? এই মাঝখানের টাইমে যদি সে কখনো ভুল বুঝতে পারে, একটা দেওয়ার পরেই বুঝুক অথবা দুইটা দেওয়ার পরেই বুঝুক, না আসলে আমার এটা ঠিক হয় নাই, আমার ভুল হয়েছে, রাগের মাথায় যা করেছি এটা উইথড্র করতে চাচ্ছি, ফেরানোর সুযোগ আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? তাহলে ইসলাম দেখেন তালাক মানে স্ত্রীর সাথে বিচ্ছিন্ন হবে, ওই ক্ষেত্রেও কি নরম এবং কি সুন্দর একটা তরিকা দিয়ে দিয়েছে। এই তরিকা যদি লোকে ফলো করতো, তাহলে মুফতিদের এত পেরেশান করা লাগতো না, এত হাহুতাশ, এত আফসুস, এত কিছু করা লাগতো না। এমনকি অনেকে তো হারাম সংসার করে, করে নাকি করে না? তিন তালাক দেওয়ার পর কোর্টের মাধ্যমে হোক, সালিশের মাধ্যমে হোক, চেয়ারম্যানের মধ্যস্থতায় হোক, অথবা আমাদের সালাফি সাহেবদের ফতোয়া নিয়ে হোক, তালাক তিনটা দিয়েছে, এরপর আবার ধুমায়া সংসার করতে থাকে, ফতোয়া এনে হাজির করে। আরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একসঙ্গে তিন তালাক দিলেও তালাক একটাই হবে। সুতরাং হুজুর আপনারা যা বলেন লাভ নাই, আমরা যেহেতু আমাদের পক্ষে ফতোয়া পেয়েছি, সুতরাং আপনাদের পক্ষে আপাতত নাই, বাকি জীবনে আগেও ছিলাম, পরের জীবনেও থাকবো। এই লাইনে আয়েশা আমরা হালকা পোল্ট্রি মারলাম, কিছু মাইন্ডে নিয়েন না, এরকম করে নাকি করে না? করে নাকি করে না? অথচ একটা মূলনীতি শিখে রাখেন ভাই, কেউ যদি এখতেলাফ করে, এখতেলাফ হঠাৎ করে করলেই এর মানে এটা না ওই মাসালাটা এখতেলাফি মাসালা হয়ে গেছে। যেমন ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা, এখতেলাফ আছে? আল্লাহ রাসুলের পর আমাদের প্রথম খলিফা কে? কোনো এখতেলাফ আছে? দ্বিতীয় খলিফা কে? তৃতীয় খলিফা কে? কিন্তু শিয়ারা তো দাবি করে না, নবীর পরের প্রথম খলিফা আলী, আবু বকর জোর করে দখলে রেখেছে, ওমর জোর করে দখলে রেখেছে, ওসমান জোর করে দখলে রেখেছে, এই যে শিয়ারা দাবি করলো, আপনারা এখন কি বলবেন? হুজুর তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়া মনে হয় ইখতিলাফি, বলবেন? বলবেন না, তার খলিফা হওয়া ইখতিলাফি না, এটাই সর্বসম্মত মত, যে মানবে না ওর এই না মানাটা ভণ্ডামি। আমরা নামাজ পড়ি কিভাবে আর হিজবুত তৌহিদ নামাজ পড়ে কিভাবে, দেখেছেন নাকি? হিজবুত তৌহিদ নামাজ দেখেন নাই? দেখেছেন। আচ্ছা এই যে ওরা যেই তরিকায় নামাজ পড়ে আর আমরা তো ভিন্ন তরিকায় নামাজ পড়ি, তাহলে কি নামাজের তরিকাটাও ইখতিলাফি? জার্মি স্টাইল ওই রকম ঠাসঠুস ঠাসঠুস কইরা নামাজ পড়া যায়, এরকম মত আছে নাকি আপনাদের? নাই। তার মানে কেউ একটা মত দিলেই সেটা ইখতিলাফি মাসালা হয়ে যায় না। চার ইমাম চিনেন আপনারা? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেই, ইমাম আহমদ। এই চার ইমাম যদি কোনো মাসালায় একমত হয়ে যায়, একমত মানে কি? যে সবাই একই মত দিয়েছে, উল্টাপাল্টা ভিন্ন ভিন্ন
বিভিন্ন মত না, চারো ইমাম একই মত দিয়েছে, তাহলে সেটাকে সর্বসম্মত মত বা ইজমার পর্যায়ে গণ্য করা হয়। কোরআন যেমন শক্তিশালী দলিল, সুন্নাহ বা হাদিস যেমন শক্তিশালী দলিল, ইজমায় উম্মত শক্তিশালী দলিল। আর একটা মূলনীতি মাথায় রাখবেন, পূর্বের উম্মতরা যদি কোনো মাসালায় একমত হয়ে যায়, পরবর্তী কেউ এসে তাতে দ্বিমত করলে ওই নতুন মতের দুই পয়সা দামও থাকে। চারো ইমাম, বুঝছেন, চারো ইমাম এ ব্যাপারে এক মত যে এক মজলিসে তিন তালাক দিলেও তালাক তিনটাই হবে, আর আলাদা আলাদা মজলিসে আলাদা আলাদা মাসে তিনটা দিলে তাও তিনটাই হবে, এখানে আলাদা দিল না একসঙ্গে দিল, এর মধ্যে কোনো পার্থক্য নাই। চারো ইমামের এটা মত, চারো ইমাম মানে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেই, ইমাম আহমদ, এমনকি দলিলের বিবেচনায় এটাই শক্তিশালী। আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি, দলিলের বিবেচনা এটাই শক্তিশালী, এটাও না এটাই শক্তিশালী। কারো যদি সন্দেহ থাকে আমাকে চ্যালেঞ্জ করতে পারে, আমি তার চ্যালেঞ্জ গ্রহণের জন্য সার্বক্ষণিক রেডি আছি। আর আমরা যে চ্যালেঞ্জ দিয়ে পালানোর লোক না, এটা আলহামদুলিল্লাহ এখন গোটা দেশ সাক্ষী আছে। সিংহরা পালায় না, সিংহরা পালায় না, সিংহদের পালানো লাগে না, পালালে শিয়ালরা না পালাবে, সিংহরা অতীতেও পালায় নাই, আগামীতেও পালাবে না ইনশাআল্লাহ। তো এখন চারো ইমাম যদি এই মাসালায় একমত হয়, তাদের 700 বছর 600 বছর পর এসে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই এই মাসালায় যদি দ্বিমত করেন, তাহলে তাকে আমরা ভালোবাসি, ঠিক আছে, তার প্রতি শ্রদ্ধা পোষণ করি, তাও ঠিক আছে, কিন্তু এই মতটা তো আমরা নিতে পারি না, এই মতকে আমরা দাম দিতে পারি না। কারণ অতীতের একমত হওয়া সর্বসম্মত বিষয়কে 600 বছর পরের কোনো ব্যক্তির ভিন্ন মতের কারণে ইখতিলাফি মাসালা বলে মার্কেটে চালাতে পারি না। এভাবে যদি একবার ইখতিলাফের দরজা খোলা হয়, তাহলে দুনিয়া সব আকাম কুকামরেও বৈধতা দেওয়া যাবে। কারণ যত রকম বিচ্ছিন্ন মত আছে, আমাদের কুসুল লিফতা ফতোয়ার মূলনীতি সংক্রান্ত কিতাবে ওই মুফতি বানানোর আগেই এটা শেখানো হয়েছে, কেউ যদি খুইজা আলেমদের বিচ্ছিন্ন মত নিতে থাকে, ও নিশ্চিত ভ্রান্ত এবং গোমরাহে পরিণত হবে। কারণ প্রতিটা ঘোড়াও আসার খায়, প্রতিটা বাইকার যত দক্ষ বাইকার হোক মাঝে মধ্যে টুকটাক অ্যাক্সিডেন্ট করে, একইভাবে যত বড় ইমাম হোক যত বড় আলেম হোক তারও দুইটা চারটা ভুল মত বিচ্ছিন্ন মত থাকে। এগুলোকে খুঁজে খুঁজে কেউ যদি জমা করে নতুন মাজহাব নতুন মাসলাক বানাতে চায়, তাহলে পৃথিবীর সবচেয়েতে ফাইজলামি মার্কা ভণ্ডামি মার্কা এক আদর্শে এক ধারায় পরিণত হবে। বুঝছেন নি?